লেভেলে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেছি, যেটা একটা জিবির নামে একটা জিনিস আছে, যেটা আমাদের দাউদকান্দির জন্য একটি সাধারণ জনগণের একটা বিরাট বোঝা বলে আমি মনে করি। যে চাঁদা মানে বেবি ট্যাক্সির উপরে, সিএনজির উপরে যে চাঁদাটা আছে, সিএনজির উপর যে চাঁদাটা, আমার মনে হয় এই চাঁদা যদি অবৈধ হয়, আজ থেকে এখন থেকে যাতে বন্ধ করে দেওয়া হয়। এবং সেটা কেন আমি আগেই বলতে পারতাম, কেন আমি একটু বোঝার জন্য আমি একটু সময় নিয়েছি 7-8 দিন, যে আসলে জিনিসটা কি। কেন একটা জিনিস আমি ঘোষণা দিলাম, কিন্তু বাস্তবতা আইনের সঙ্গে সংঘাতপূর্ণ। সেটা আমি চাই না, যেটা গরিবপুরে একটা জিনিস আছে ইজারা নিয়েছে, সেই জায়গায় ইজারার বাইরে যেটা সংঘাতপূর্ণ সেটাও বন্ধ হবে। আর যেই জায়গায় ইজারা নাই, আর যেই জায়গায় কোনো ইজারা নাই, কিন্তু সিএনজি থেকে ট্যাক্স তোলা হচ্ছে, সেই সিএনজি আমার মনে হয় প্রশাসনিক, আপনার আমাদের উপজেলার সর্বোচ্চ ব্যক্তি, আমাদের ইয়ানো সাহেব আছেন, আমাদের উপজেলার চেয়ারম্যান আছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ওসি সাহেব আছেন, আপনাদের প্রতি আমার বলতে পারে নির্দেশ, যে এখন থেকে যাতে এই কথা না শুনি যে এই ধরনের চাঁদাবাজি হচ্ছে। যাই হোক, আমি আর আমি আমার যদি এটা একটু আমার বলা উচিত ছিল না, আমি মনে করেছিলাম যে বোধহয় ইতিমধ্যে হয়তো বন্ধ হয়ে গেছে, যে একটি অনাকাঙ্ক্ষিত কথা। এবং যেটা আমি এখনও বলছি, যেই জিনিসগুলো আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের গরিব মানুষকে আঘাত করে, সেই জায়গায় আমরা যেতে চাই না। এবং আমরা চাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশিত পথ, যে উনি যা চান আমরা সেটার বাস্তবায়ন করতে চাই, সেই জায়গায় আমরা এই সিএনজি চাঁদা মুক্ত দাউদকান্দি এই চাই। এবং পাশাপাশি নেক্সট মঙ্গলবার আমাদের তিতাসও আমার মিটিং আছে, সেই জায়গায় আমি একই কথা বলবো, যে তিতাসও যাতে চাঁদাবাজি না হয়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। সবশেষে আমি গত লাস্ট 14-15 বছর যাবৎ আমাদের আগের আমাদের এমপি সাহেব, আমাদের শ্রদ্ধাবাদন ব্যক্তি মেজর জেনারেল সুবেদ আলী বইয়া, উনি যেইভাবে তিনি আমাদের দাউদকান্দি মেঘনাকে এগিয়ে নিয়ে গেছেন, তার ধারাবাহিকতা যে সকল জায়গায় আমাদের উন্নয়ন বাকি আছে, সেই উন্নয়নকে আমরা আরও ত্বরান্বিত করতে চাই, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এবং তিনি দীর্ঘদিন আমাদের এখানে কাজ করেছেন, আমি আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ দিতে চাই, তিনি আমাদের নেতা। আমরা চাই আগামী দিনে আমরা একটি টিম ওয়ার্কের মাধ্যমে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা যারা সুশীল সমাজ আছি, আর বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইদের প্রতি আমার আবেদন থাকবে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে দীর্ঘক্ষণ সময় আমার বক্তব্য শুনেছেন, এই জন্য আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আগামী দিনে আমরা একটি সুন্দর, তিলোত্তমা এবং বিদ্যতাপূর্ণ, ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ দলকে চাই। সবাইকে ধন্যবাদ, আবারও প্রশাসনের নেতৃবৃন্দ, যে কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।